পাথরে মারতে মারতে যাচ্ছে। যখন সীমার গ্রেফতার হয় কারবালার পরে মুখতার জিজ্ঞাসা করলে সীমার আমাকে একটি কথার উত্তর দেবে, বলে কি? বলে আমি শুনেছি তুই নাকি যখন কারবালায় হোসেনকে জবাই করার জন্য যাচ্ছিলি খঞ্জর নিয়ে, তা আমাকে বল তুই খঞ্জরটি বারবার পাথরে কেন মারছিস? জিজ্ঞাসা করিস, বলে না তোকে বলতেই হবে। বুঝতে পারিস, আমি এই জন্যে আমার খঞ্জরকে পাথরে বারবার মারছিলাম যাতে খঞ্জরের ধার যেন নষ্ট হয়ে যায়, আর যখন হুসাইনকে জবাই করবো যেন হুসাইনকে বেশি কষ্ট দিতে পারে। পিপাসার কথা শুনছেন না? আজ তিন মহরম চলে গিয়েছে, হুসাইন গতকাল পৌঁছেছেন কারবালা, আজ হুসাইনের সর্বকে সরিয়েও দেওয়া হয়েছে, পানি বন্ধ করে দেওয়া হয়েছে, পানি আজ বন্ধ হয়েছিল, পানি তো শেষ হয়েছিল সাত মহরম। আমার মায়েরা তোমার একটা উত্তর দিও, তোমরা ছাড়া কেউ বলতে কেউ কি অত সহজ আমি বোঝাতে পারবো না। তোমরা রান্না করো, হাড়িতে ভাত অল্প আছে, বাচ্চারা বাড়িতে এসে গিয়েছে, তুমি সঙ্গে সঙ্গে বাচ্চাদের ভাত দিও। বাচ্চারা যদি জিজ্ঞাসাকের মাধ্যমে খেয়েছে বলে আমার খেয়ে দে, যাতে বাচ্চারা যেন খেয়ে নেয়। বলো তো পানির দায়িত্ব আপনার ছিল? তুমি আব্বাসকে ফিরে আসতে বলো, খায়মাকে সরিয়ে দিতে বলো। একবার জাইনাব চাই বললে আম্মা ফিজা যে আমার আব্বাসকে দেখে নিয়ে এসো, একবার ফিজা যে বললে রোজে আসর পর্যন্ত আমি দেখিনি আমার আব্বাসকে যে মুখে পানি দিয়েছে। একটি কথা শুনবে, কারবালায় যে শহীদ হয়েছে সবাই সেবায় আসগর জুলাই ছিল, সবাই এসছে মলার কাছে, মলা ময়দানে যাবার অনুমতি, মলা আমি ময়দানে যেতে চাই। একটা শহীদ সে বারবার আসছে মলা, আমাকে পানি আনতে যেতে, আমি পানি নিতে যেতে চাই। সবাই যুদ্ধ অনুমতি দিচ্ছে, আর মাওলানা বারবার বলছেন না আব্বাস
তোমাকে এখন যেতে দেবো না, তুমি আমার লস্করের সর্দার আছো, আলমদার আছো। যখন বলি বনি হাশিম যে ভিতরে আব্বাসের ভাই ভাই শহীদ হয়ে গিয়েছে, তারপরে মালা বলছে তুমি আলমদার, একবার আব্বাস ডান দিকে একবার বাদ দিকে তাকিয়ে বলছে মালা যে সেনার সেনাপতি সে সেনা কোথায়। আর কাতিল মহলার উপরে লানত করবে, সেই আলমুল্লাহ জিনা জানাবো
আই ইয়ামিন কালবি ইয়ান কালবুন মা